আমাকে অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করে, যেরকম ভাই কফি শপে ডিউটি কত ঘন্টা, কত টাকা স্যালারি পান, বা নতুন অবস্থায় কত টাকা স্যালারি পাওয়া সম্ভব, তারপর হচ্ছে আপনার এই ডিউটি কয়টা থেকে কয়টা, খাবারের খরচ কিরকম হয়, খাবারের খরচ কার, থাকার খরচ কার। তারপর হচ্ছে অনেকে যে ভাই আমি দালালের মাধ্যমে আসবো, ক্লিনারের বিষয় দেওয়া, এখানে পেশে ক্লিনার দেখা, এখন এটা কি আসলো এভাবে সম্ভব, ক্লিনার বিষয়ে আসার পর কফি শপে জব করা এরকম, বা প্রথম অবস্থায় আসার পর স্যালারি কত, এই টাইপের কোয়েশ্চেন করেন। তো প্রত্যেকটারই কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। চলেন প্রথমে আসি যে আমাদের ডিউটি কত ঘন্টা। তো কফি শপ হচ্ছে আপনার দুই টাইপের হয়ে থাকে। তো যেহেতু অধিকাংশ কফি শপ শতকরা 80% 90% কফি শপই 12 ঘন্টা করে ডিউটি, তো আমাদের আমার যে সুযোগ সুবিধাটা সেটা আমি বলতেছি, আমাদের এখানে হচ্ছে 12 ঘন্টা ডিউটি। আর যারা নতুন অবস্থায় আসে তাদের হচ্ছে 1300 থেকে 1500 টাকা বেসিক স্যালারি হয়ে থাকে নতুনদের জন্য। আমাদের আলহামদুলিল্লাহ অনেক, বাট নতুনদের হচ্ছে 1500 টাকা বা 1300-1500 টাকার থাকে, ঠিক আছে। খাবার খরচ নিজের, থাকা মালিকের, আকামা মালিকের দেয়, মেডিকেল কার্ড মালিকের দেয়, ঠিক আছে। এখন অনেকেরই কুশিল কুশিলেন যে ভাই থাকার খরচটা কিরকম হয়। তো আমাদের হচ্ছে 200 থেকে 250 টাকা প্লাস আপনার সিগারেট খান তাহলে 300 টাকার মতো, মানে 300 রিয়াল পর্যন্ত খরচ হবে, যা বাংলাদেশ 10,000 টাকা। এখন আপনি 1500 রিয়াল বা 1300 রিয়াল আপনার স্যালারিটা কত হতে পারে, ধরেন আপনার 1500 রিয়াল স্যালারি পেলে আপনার 45,000 টাকা স্যালারি হবে। 45,000 টাকা তো 10,000 টাকা আপনি নিজে খরচ করলে 35,000 টাকা আপনি পাঠাতে পারবেন বাংলাদেশে এখন বর্তমান যে আছে টাকার। তো আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন। তারপর অনেকে কোয়েশ্চেন করে যে ডিউটি শিফট গুলো কিভাবে। তো আমাদের ছোট ছোট যেরকম কফি শপ, ওই কফি শপ গুলোতে হচ্ছে ডিউটি শিফট হয়ে থাকে 2 শিফটে 12 ঘন্টা 12 ঘন্টা করে। তো একজন একজন করে বেশি ভাগ ডিউটি হয়ে থাকে, যদি কাস্টমার বেশি থাকে তাহলে এখানে 3 জন দেয়। তো 1 শিফটে হচ্ছে 2 জন, অন্য শিফটে হচ্ছে 1 জন, এরকম। তো ধরেন আমার হচ্ছে আমার যে ডিউটিটা আমার হচ্ছে 5:30 থেকে 5:30 পর্যন্ত বা 5:00 থেকে 5:00 পর্যন্ত, মানে বিকাল 5টার দিকে আসে, আমি সকাল 5টার দিকে ফজরের টাইমে চলে যাই। অন্যজন আবার ফজরের নামাজের পর ফজরের 5টার দিকে আসে, আবার বিকাল 5টার দিকে আমি আসার পর চলে যাই। তো এইভাবে হচ্ছে আমাদের ডিউটি শিডিউলটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর অনেকে কোয়েশ্চেন করেন যে ভাই ক্লিনারের বিষয়ে আসার পর আমরা কি এই কফি শপে কাজ করতে পারবো। তো সত্যি কথা বলতে কি, আপনি যদি ডিরেক্টলি কফি শপ থেকে বিষয় নেন তাহলে আপনার স্পন্সর নেম কফি শপের নাম লেখা থাকবে, যেরকম আমার কফির নাম হচ্ছে মিলাক কফি। তো আমি যদি বিষয় বের করি এটা থেকে তাহলে মিলাক কফি স্পন্সর নেম থাকবে। তার পেশা চেঞ্জ হইতে পারে, ক্লিনার হইতে পারে, ওয়াইটার হইতে পারে, বা কফি মেকার দিতে পারে, ঠিক আছে। পেশা সমস্যা নাই, আপনার দেখবেন হচ্ছে কোম্পানির নামটা কি। কোম্পানির নামটা যদি দেখেন যে ঠিক আছে কফি বা মিলা কফি এরকম ঠিক আছে, তাহলে মনে করেন যে আপনি কাজ করতে পারবেন, না হলে হয়তো ফ্রি বিষয় আনবে, আনার পর আপনাকে খাবার দিতে পারে, এটা আমি শিখতে চাই না। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন।